একবার আই লাভ ইউ বলো। ঠিক আছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তো হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আবারও আমি আপনাদের জন্য একটি নতুন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি, যেটা ইনস্টাগ্রামে খুবই ভাইরাল। তো এই ধরনের স্ট্যাটাসগুলি আপনারা যদি বানাতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছয়। এবং আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করতে ভুলবেন না, কারণ আমি ভিডিও এডিট করতে যেসব মেটেরিয়ালগুলি ব্যবহার করি সেই সমস্ত মেটেরিয়াল আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন আর বেশি দেরি করছি না, ভিডিওটা শুরু করা যাক। এই ধরনের স্ট্যাটাসগুলি এডিট করতে হলে প্রথমে আপনাদেরকে লাইট মোশন অ্যাপসটি আপনাদের ফোনে থাকতে হবে। যদি আপনাদের কাছে না থেকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল ভিজিট করবেন, ওখানে লাইট মোশন অ্যাপসটি পিন করা রয়েছে, ওটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওই অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করার পর আমার এই ভিডিওর ডিসক্রিপশানে একটি সং বিটমার্ক আর একটি স্যাক এফেক্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই দুটিকে আপনারা লাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর আপনারা সং বিটম্যাকটি ওপেন করবেন। ওপেন করার পর এ দেখবেন এখানে লিরিক্স অ্যাড করা রয়েছে, আপনাদেরকে জাস্ট এই লাল লাল বিটম্যাকগুলি যেগুলো রয়েছে এগুলিতে আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে। তো আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, এই লাল কালারের বিটম্যাকটিতে আসবেন, আসার পর ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কোনো একটি ফটোর উপর ক্লিক করবেন। এই ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য উপরে থ্রিডটে ক্লিক করবেন, ফুল স্ক্রিনে ক্লিক করবেন, তাহলে এই ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে। এবারে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে পিছন দিকটা কাট করে দেবেন। আবারও ফটো অ্যাড করার জন্য প্লাস আইকন, আবারও মিডিয়াতে একটি ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা উপরে এই ভিডিওটি এই ফটোটিকে ফুল স্ক্রিন করার পর পিছন দিকটা কাট করে দেবেন। আবারও প্লাস আইকনে মিডিয়াতে আবার এটি ফটোটিকে ফুল স্ক্রিন করে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে কাট করে দেবেন। আবারও প্লাস আইকন মিডিয়া, আবার ফটোটিকে ফুল স্ক্রিন করবেন। যদি ফুল স্ক্রিন থেকে থাকে তো কোনো ব্যাপারই নাই। আবারও প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, একটু ফটোর উপর ক্লিক করবেন, ফটোটিকে ফুল স্ক্রিন করে নেবেন, একটু পিছন দিকে কাট করে দেবেন। তো এভাবে আপনারা প্রতিটি বিটম্যাকে ফটোগুলি অ্যাড করে নেবেন এই লাস্ট পর্যন্ত। তো চলুন আমি স্কিপ করে ফটোগুলি অ্যাড করে নিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো দেখুন আমি সব বিটম্যাকে ফটোগুলি অ্যাড করে নিয়েছি। তো এবার আপনাদেরকে যেটা করতে হবে, এই ফটোগুলিতে আপনাদেরকে এফেক্ট লাগাতে হবে। এফেক্ট লাগানোর জন্য আপনারা চলে আসবেন 13.3 সেকেন্ডে, আসার পর এখান থেকে ব্যাক যাবেন। ব্যাক গিয়ে ওই স্যাক এফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন যে চারটি এফেক্ট রয়েছে। এই প্রথম যে এফেক্টটি আছে এটিকে কপি করবেন। কী করে কপি করতে দেখিয়ে দিচ্ছি। ফটোটিতে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করবেন, নিচে থ্রি ডটে ক্লিক করবেন, কপি এফেক্টে ক্লিক করবেন। করার পর এখান থেকে ব্যাক যাবেন, ব্যাক গিয়ে সং বিটম্যাকটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে যাবেন 13.3 সেকেন্ডে। 3 সেকেন্ড আসার পর আপনারা এখান থেকে 1 নম্বর এফেক্টটি লাগাবেন, 13.3 সেকেন্ড থেকে লাগাবেন। আপনারা এই এফেক্টটি লাগাবেন 19.24 সেকেন্ডের আগে, যেটি আগে পর্যন্ত 19.24 সেকেন্ডের আগে পর্যন্ত। তো চলুন লাগিয়ে নিই এফেক্টটি। 13.3 সেকেন্ড আসার পর প্রথম ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে নিচে থ্রি ডট পেস্ট এফেক্ট, যেখান থেকে ব্যাক যাবেন। আবার দ্বিতীয় ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে নিচে থ্রি ডট পেস্ট এফেক্ট, আবারও তৃতীয় ছবিটিতে ক্লিক করে এফেক্ট থ্রি ডট পেস্ট। আবার এই বড়ো ছবিটি রয়েছে, বড়ো ছবিটিতেও লাগাবেন 1 নম্বর এফেক্টটি, লাগিয়ে নিয়েছেন। আবার এই ছবিটিতে লাগাবেন, এভাবে আপনারা সব এফেক্টগুলি লাগিয়ে নেবেন। তো চলুন আমি লাগিয়ে নিই, ভিডিওটি দেখতে থাকুন। আর যদি ভিডিও এডিট করতে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। এবং এই ধরনের 4K ফটোগুলি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশানে একটি 200+ 4K হট গার্ল ফটোর ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, যেটিতে আপনারা একটি জিপ ফাইল পেয়ে যাবেন, ওটি ডাউনলোড করে নেবেন।
তো এখন এফিডগুলি লাগিয়ে নিই। ফটোতে ক্লিক করে এফেক্ট থ্রি ডট পেস্ট এফেক্ট, ফটোতে থ্রি ডট পেস্ট এফেক্ট, ফটোতে এফেক্ট থ্রি ডট পেস্ট এফেক্ট, ফটোতে থ্রি ডট। তো দেখুন উনিশ দশমিক চব্বিশ সেকেন্ড পর্যন্ত এই ছবিটি রয়েছে, এত পর্যন্ত আমি এফেক্টটি লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে ব্যাক যাবেন, ব্যাক গিয়ে স্যাক এফেক্টটি ওপেন করবেন, দু নম্বরে এফেক্টটি কপি করবেন, ছবিতে ক্লিক করে এফেক্টে নিচে থ্রি ডটে কপি এফেক্টে ক্লিক করবেন, পেস্ট এফেক্টে ক্লিক করবেন না। যাওয়ার সং বিট মার্কটি ওপেন করবেন, ওপেন করার পর আপনারা চলে যাবেন এই যে উনিশ দশমিক চব্বিশ সেকেন্ডে। আপনারা এই একটি দুটি তিনটি কোনো চিন্তা নেই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, গুড বাই।